हेलो एवरीवन, वंस अगेन वेलकम बैक टू द क्वालिकॉन यूट्यूब चैनल। आई होप यू आर डूइंग वेल। सो বন্ধুরা, WBCRB অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল তিনটে আপডেট এসেছে। আপডেটগুলো হলো তোমার স্টাফ নার্স পোস্টের জন্য, আর আপডেটগুলো কি অলরেডি তোমরা জানতে পেরে গেছো আশা করি। তবুও এখানে আমরা একবার আলোচনা করে নেব যে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। তো WBCRB অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পেয়েছিলাম তিনটে আপডেট। তো আপডেটগুলো হচ্ছে, একটি তোমাদের ভেরিফিকেশন লিস্ট অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়েছে। ভেরিফিকেশন লিস্ট ইন দ্য সেন্স, তোমাদের মে মাসের 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত WBNC রেজিস্ট্রেশনের একটা জেরক্স কপি সাবমিট করতে হয়েছিল। তো যারা সাবমিট করতে পেরেছিলে, মানে যাদের ইস্যু ডেট, তোমাদের সার্টিফিকেট ইস্যু ডেট 30/11/2021 আগে ছিল, তারা ভ্যালিড। তো তাদের ভ্যালিড লিস্টে নাম এসছে। যাদের যারা সাবমিট করতে পারোনি, মানে তোমাদের রেজিস্ট্রেশন আফটার তোমার 30/11/2021 পরে মানে ইস্যুড হয়েছে, তারা রিজেক্টেড, কারণ এতে লিস্টে পড়ে আছো, মানে তোমাদের একটা রিজেকশনও লিস্ট এসছে। আর একটা এসছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে, মানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো যারা ল্যাঙ্গুয়েজ বাংলা এবং নেপালি জানতো না, ঠিক আছে, জানে না, তাদের কিন্তু একটা রিজেক্টেড লিস্ট কিন্তু এখানে আমাদের সামনে এসছে। তো লিস্টগুলো আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান। তো একটু যদি আমরা স্ক্রল করি, তাহলে নোটিশ সেকশানে আমরা দেখতে পাবো এই লিস্টগুলি। তো এখানে নোটিশ সেকশানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো যে তোমাদের তিনটে আপডেট এখানে দেখতে পাচ্ছ। তো এখানে একটা ভ্যালিড, যারা ক্যান্ডিডেটস রয়েছে এখানে ভ্যালিড WBNC রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, সাবমিটেড করেছো, তো এখানে তোমাদের নাম রয়েছে। তারপরে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ যে প্রবলেম, যে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা এবং নেপালি, যারা জানতো না তাদের এখানে একটা প্যানেল মানে রিজেক্ট হয়েছে তারা। তারপরে দেখো এখানে দেখো যারা সাবমিট করতে পারোনি WBNC রেজিস্ট্রেশন, তাদের এখানে একটা লিস্ট, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি, তো অ্যাডভান্স আমরা দেখে নিচ্ছে ভ্যালিড লিস্টটি। ওকে, তো এখানে ক্লিক করলে আমাদের সামনে PDFটি ওপেন হয়ে যাবে। ওকে, আমরা দেখে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের PDFটি ওপেন হয়ে গেছে। তো আমরা PDFটি একটু জুম যদি করি, তাহলে এখানে দেখতে হবে একটি তোমাদের মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে কালকের ডেট। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশে কী বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ভ্যালিড লিস্ট। ওকে, তো এখানে একবার দেখে নিই কী বলা হয়েছে। ইন রেফারেন্স টু দি নোটিশ ইস্যুড VID মেমো নাম্বার, এখানে মেমো নাম্বার বলা হয়েছে, এত ডেটেড 20/5/2022। তো এখানে একটা দেখো নোটিস রিলিজ করা হয়েছিলো 20 মে মাসের 20 তারিখে, তোমাদের 20 তারিখে এবং 19 তারিখে তোমাদের লিস্ট পাবলিশ হয়েছিল, প্যানেল পাবলিশ হয়েছিল, ঠিক আছে। তারপরে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো দেখো কী বলা হয়েছে, রিগার্ডিং দ্য পাবলিক প্যানেল পাবলিশড 20/5/2022 ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 মেল GNM, তোমার ফিমেল BSc প্লাস পোস্ট বেসিক BSc, অ্যান্ড ইন কানেকশন উইথ দি ভেরিয়াস কমপ্লেন্টস রিসিভড এগেনস্ট দ্য সেম প্যানেল। তো তোমরা এই প্যানেলের বিরুদ্ধে তোমরা কতকগুলি, তোমার এগেনস্টে কতগুলি তোমরা ইয়ে করেছিলে, কমপ্লেন্টস করেছিলে, যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়াই অনেকের লিস্টে নাম চলে এসছে, ঠিক আছে। তো এই সব নিয়ে তোমাদের যে ভেরিফিকেশন হয়েছিল WBNC রেজিস্ট্রেশন, তোমাদের সার্টিফিকেট জমা নিয়েছিল, তারপরে এই ফ্রেশ লিস্টটি কিন্তু পাবলিশ করা হয়েছে গতকাল। তো এখানে দেখো দ্য ফলোয়িং লিস্ট ইজ পাবলিশড ফর রেডি রেফারেন্স। তো এখানে তোমাদের একটি কারেকশান করে দিয়ে ফাইনাল লিস্ট পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের নামগুলো দেখে নেবে। তো এখানে সার্চ করলেই তোমাদের সার্চ বাটন দেখতে পাচ্ছ, গু এতে PDF রিডারে তোমাদের সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের নাম দেখতে পারবে। এখানে পুরো লিস্ট দেওয়া হয়েছে, GNA মেল ফিমেল, তোমার বেসিক BSc পোস্ট বেসিক BSc সবারই এখানে কিন্তু নাম রয়েছে, যারা ভ্যালিড ক্যান্ডিডেটস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো নাম, অ্যারাউন্ড 3828 মনে হয় এখানে দেখতে পাবে, এর থেকে কম হবে কারণ কিছু ক্যান্ডিডেটস রিজেক্ট হয়েছে। তো 3800-এর মতো ক্যান্ডিডেটস তোমরা এখানে দেখতে পাবে। ওকে, তো আমরা এখানে এই লিস্টটিতে দেখতে পেলাম এটা ভ্যালিড লিস্ট, ঠিক আছে, যাদের মানে ডকুমেন্টস সাকসেসফুলি সাবমিট করতে পেরেছিলে তোমাদের WBNC রেজিস্ট্রেশন। ওকে, তো আমরা নেক্সট তোমার যে PDF মানে নোটিশ সেটা দেখে নিচ্ছি। তো এরপরে দেখে নিচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য, মানে ল্যাঙ্গুয়েজ না জানার জন্য প্যানেলের নাম মানে রিজেক্ট হয়েছে, নাম আসেনি, তাদের যে লিস্ট পাবলিশ করা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। ওকে, এখানে ক্লিক করলেই আমাদের সামনে ডাউনলোড অপশান চলে এসছে, ওগুলো দেখে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই নোটিশটি ওপেন হয়ে গেছে। তো এই নোটিশটি বেসিক্যালি তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম নিয়ে, এখানে দেখতে পাচ্ছ
তো টোটাল 7 ক্যান্ডিডেটস রয়েছে। তো জিএনএম ফিমেল থেকে তোমার 6টা ক্যান্ডিডেটস রয়েছে, আর একটা রয়েছে পোস্ট বেসিক বিএসসি থেকে। তো এখানে দেখতে পাচ্ছ যে তারা রিকোয়ার্ড যে ল্যাঙ্গুয়েজ ছিল তাদের, বাংলা এবং নেপালি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে। তো তাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে জানতো না, কোনো ল্যাঙ্গুয়েজই জানতো না, সেই কারণে কিন্তু এখানে তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য তাদেরকে রিজেক্ট করা হয়েছে। তো এখানে রিজনটাও বলা হয়েছে কেন তাদের প্যানেল থেকে প্যানেলের নাম আসেনি, কেন রিজেক্ট করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ। ওকে, তো আমরা লাস্ট যে আপডেট সেটা দেখে নিই। লাস্ট আপডেট রয়েছে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে, তো আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, PDFটি আমাদের সামনে দেখো অন স্ক্রিন ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট পারমানেন্ট অর প্রভিজনাল ইস্যুড আফটার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ 30/11/2021। তো এখানে দেখো কি বলা হয়েছে, তোমরা অলরেডি জানো যে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 30/11/2021। তো এই ডেটের পরে যে সব ক্যান্ডিডেটসের তোমাদের সার্টিফিকেট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড হয়েছে, যেমন ডিসেম্বর 2021 অথবা তোমাদের 2022 ইস্যুড হয়েছে, তাদেরও কিন্তু প্যানেলের নাম চলে এসেছিল। সেই জন্যই কিন্তু তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশানটি হলো, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করতে হলো। তো সেখানে তোমাদের এই যে সাবমিশন হলো, তারপরে তোমাদের WBHRB খুঁজে পেয়েছে। এখানে টোটাল অ্যারাউন্ড যদি তোমরা দেখো গুণে, তাহলে মোটামুটি 20টার মতো ক্যান্ডিডেটস যাদের ইস্যুড হয়েছে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট 30/11/2021 পরে। তো এখানে কিছু ক্যান্ডিডেটস এরকমও আছে যারা মানে WBHRB কথা অনুযায়ী, এখানে যেহেতু বলা হয়েছে কী বলা হয়েছে সেটা পরে বলছি। দেখো, যেহেতু তোমাদের, তো এখানে কিছু ক্যান্ডিডেটস এরকমও আছে যাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ডেট 30/11/2021 আগেই, মানে তোমার 2021 জানুয়ারি ফেব্রুয়ারি অথবা তোমার আর তারও আগে 2020 বা 2019 যাদের ইস্যুড হয়েছে, তো তাদেরও কিন্তু এখানে কিছু নাম রয়েছে। মানে তারা যে ভেরিফিকেশান ডেট ছিল 25 থেকে 31 তারিখের মধ্যে, তাদের মধ্যে অনেকে কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করতে পারেনি, সেই কথা এখানে বলা হয়েছে। তাদের জন্য আবার একটা ডেট দেওয়া হয়েছে 21 তারিখ, ঠিক আছে। তো 21 তারিখের মধ্যে তাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে দেখো কী বলা হয়েছে, দ্য অ্যাবভ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট পারমানেন্ট অর প্রভিজনাল ইস্যুড অন অর বিফোর 30/11/2021। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো দেখো, কিন্তু এটা খেয়াল রাখবে ইস্যুড ডেটটা কিন্তু অবশ্যই 30/11/2021 আগের হতে হবে, ঠিক আছে। 30/11 হলেও হবে, কিন্তু তারপরে হলে চলবে না। তো দেখো কখন সাবমিট করতে বলা হচ্ছে, দেখো উইদিন 21/6/2021, এখানে 2022 হবে এটা, এখানে ভুল করে 2021 করে দিয়েছে। তো তোমাদের 21 তারিখের মধ্যে কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে, দেখো বাই হ্যান্ড অ্যাট দি অফিস অফ দি WBHRB উইদাউট ফেল। তো এখানে বাই হ্যান্ড তোমাদের গিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। তোমরা যদি এতে পোস্ট অফিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে তোমরা যদি পারো, তাহলে কিন্তু হবে না। এখানে তোমাদের ফিজিক্যালি গিয়ে বাই হ্যান্ড তোমাদের সাবমিট করতে হবে। ওকে, তারপরে দেখো কী বলা হয়েছে, ক্যান্ডিডেচার শ্যাল বি লাইবল টু বি রিজেক্টেড ইফ সাচ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ নট সাবমিটেড উইদিন দ্য স্টিপুলেটেড টাইম। তো এই যে টাইম বলা হয়েছে 21/6/2022, এই টাইমের মধ্যেই, মানে এই ডেটের মধ্যেই কিন্তু দিতে হবে। 21 তারিখে, এখানে কিন্তু এটা বলা হয়নি যে তোমাদের 21 তারিখে গিয়ে জমা দিতে হবে, 21 তারিখের আগেই, 21 তারিখের মধ্যে বলা হয়েছে। মানে তুমি যদি আজকে যাও, তার নেক্সট ডে যাও, তাহলে গিয়ে তোমরা সাবমিট করতে পারো। যাদের কিন্তু এই যে ইস্যু ডেট, রেজিস্ট্রেশন ইস্যু ডেট 30/11/2021 আগে রয়েছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, ওকে, যারা সাবমিট করতে পারো নি। আর যারা সাবমিট করেছিলে, যাদের ইস্যু ডেট পরে আছে, তাদের তো এখানে দেখতে পাচ্ছ নাম অনেকেরই এখানে রয়েছে, ইস্যু ডেট তোমাদের পরে থাকার কারণে কিন্তু রিজেক্টেড হয়েছে। ওকে, সো বন্ধুরা, তোমরা দেখতে পেলে তোমাদের যে 3টে আপডেট এসছে, 1/1 সমস্ত কিছু দেখে নিলাম। ওকে, তো এরপরে আমরা কথা বলে নিই তোমাদের পোস্টিংয়ের ব্যাপারটা নিয়ে। তো কারণ তোমরা রেগুলার বেসিসে তোমরা আমাকে অনেকে কোশ্চেন্স করো যে তোমাদের পোস্টিং কবে দেওয়া হবে। ওকে, তো তোমাদের পোস্টিংয়ের ব্যাপারটা এখনও ক্লিয়ার নয় যে কবে দেওয়া হবে। আমরা ক্লিয়ার কোনো সোর্স, মানে নিউজ এজেন্সি থেকে জানতে পারিনি। যতদূর আমরা শুনতে পেয়েছি যে তোমাদের জুন মাসে, ঠিক আছে, লাস্ট উইকে অথবা
তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে দেওয়া হবে। ওকে, তো খুব শীঘ্রই দেওয়া হবে, এতটুকু আমরা শুনতে পেয়েছি যে তোমাদের জুনের শেষে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে পোস্টিংটি। ওকে, তো এরপরে আমরা কথা বলে নিই তোমাদের যাদের সেকেন্ড লিস্টের জন্য তোমরা ওয়েট করেছো, তো তোমাদের সেকেন্ড লিস্টের ব্যাপারটাও কিন্তু ধোঁয়াশা, কারণ এখানে কোনো ক্লিয়ার তোমাদের কোনো নোটিশ অথবা কোনো নিউজ সোর্সের থ্রু আমরা জানতে পারিনি যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটি মাস্ট দেওয়াই হবে। তবে এতটুকু জানতে পেরেছি দেওয়ার চান্স রয়েছে। ওকে, আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে জানতে পেরেছিলাম যে তোমাদের সেকেন্ড লিস্টটা দেওয়া হবে, তবে সেখানে টাইম লাগবে সময় সাপেক্ষ এই লিস্ট বানানো। কারণ দেখো, রিজার্ভেশন সিটগুলোকে তোমাদের রিজার্ভ যে ক্যান্ডিডেট মানে সিটগুলো ফাঁকা রয়েছে, যেমন তোমার এসটি এসসি, ওকে, তারপরে বলতে পারো ওবিসি, তো এই যে রিজার্ভেশন সিটগুলো সেগুলোকে কনভার্ট করতে মানে জেনারেলি কনভার্ট করা করতে একটু সময় সাপেক্ষ বলা হয়েছিল নিউজ পেপারে, সেখানে একটুখানি টাইম লাগবে, তারপরে কিন্তু তোমাদের লিস্টটা দেওয়া হবে। তবে এটা বলা হয়নি যে তোমাদের মাস্ট দেওয়া হবে, তবে এইটুকু বলা হয়েছিল যে দেওয়ার চান্স রয়েছে। ওকে, তো আমার মনে হয় কিন্তু তোমাদের লিস্টটা দেবে, তবে টাইম লেগে যাবে। ওকে, আর কত টাইম লাগবে এই লিস্ট সেকেন্ড লিস্ট আসতে সেটাও কেউ বলতে পারবে না, ঠিক আছে? WBHRB-র হাতে সমস্ত কিছু রয়েছে, WBHRB যখন চাইবে তখনই কিন্তু লিস্টটা দিতে পারবে। তবে আমরা যতটুকু শুনেছিলাম নিউজ পেপারে যে সেখানে অনেকটাই টাইম লেগে যাবে, তো এখন দেখার বিষয় যে কবে তোমাদের লিস্টটি পাবলিশ করা হচ্ছে। তবে আমি প্রে করছি তোমাদের জন্য যে খুব তাড়াতাড়ি যেন সেকেন্ড লিস্টটি পাবলিশ করে দেওয়া হয়, তাহলে খুব তোমাদের মানে তোমাদের জন্য খুব ভালো হবে। ওকে, তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস এ লট, হ্যাভ এ নাইস ডে।